নবী কয় জমিনে যারা আছে তুমি যদি তাদেরকে মায়া করো সকলের উপরে যিনি আছেন তিনি তোমারে মায়া করবেন জমিনে যারা আছে তুমি যদি তাদের উপকার করো উপরে যিনি আছেন তিনি তোমার উপকার করবেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার হাসান আল বসরি জানতে পারলেন তার প্রতিবেশী একজন অগ্নি পূজক যিনি আগুনের পূজা করে আল্লাহকে মানে না রাসূলকে মানে না ধর্মদ্রোহী মানুষ ভিন্ন ধর্মের মানুষ আল্লাহ রাসূলের দুশমন তারপরেও হাসান আল বসরি আল্লাহর ওলি এক নজর দেখার জন্য তার ঘরে গেলেন গিয়ে দেখে তার এক পাশে আগুন জ্বলতেছে মুমূর্ষ অবস্থায় ওই ব্যক্তি বিছানায় পড়ে আছে আল্লাহ তাআলা ওলি আল্লাহদেরকে এমন চক্ষু দিছে রে এই চক্ষু দিয়া একলাস ফুরের জমিনে বৈশা মদিনা দেখতে পায় ঠিক কিনা আল্লাহু আকবার বলো আরেকবার বলো আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনে বলে ফাসায়ুরুল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু والمؤمنون الله কই তোমরা কি আমল করো এটা আমি আল্লাহই দেখি not only আমি শুধু আমি দেখি না আমার নবীও দেখে শুধু আমি আর আমার নবী দেখি না আমার আর আমার দোস্তের কিছু প্রিয় ভাজন আছে এরা হলো আল্লাহর ওলি আল্লাহর ওলিরাও দেখে তাহলে ওলিরা দেখে ঘোষণা দেয় কে আল্লাহ আর একটু জোরে আল্লাহ আর একটু জোরে আল্লাহ আমি আপনাকে দেখি আপনি আমাকে দেখেন এটা হলো স্বাভাবিক গতি আমি এখান থেকে ঢাকা শহর দেখি এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঠিক কিনা এখান থেকে আমি মদিনা দেখি এটা স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক আল্লাহ যখন এরকম কাণ্ড ঘটায় তখন ইসলাম তাকে বলে আল্লাহর কুদরত নবী যখন ঘটায় ইসলাম বলে মুজেজা ওলি আল্লাহরা যখন ঘটায় ইসলাম বলে কারামত ঠিক কিনা আমরা আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে জানাইয়া দিতে চাই আমরা নবীদের মুজেজা মানি ওলি আল্লাহর কারামত মানি কারা কারা মানেন ডান হাত তুলে আল্লাহরে দেখান নারে তাকবীর নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে ওলি আল্লাহ যেখানে পীরো মুর্শিদ যেখানে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর ওলি হাসান আল বসরি অগ্নি পূজকের ঘরে গেলেন গিয়ে দেখে পরিস্থিতি ভালো না একদিকে আগুন জ্বলে আরেকদিকে মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে বাবাজি হাসান আল বসরি অগ্নি পূজককে ডাক দিয়া বলতেছে রে ভাই তোমার কি অবস্থা আমার অবস্থা বেশি ভালো না অবস্থা বেশি ভালো না আল্লাহর বলি এক নজর তাকায়া তিনি বুঝতে পেরেছেন অগ্নি পূজকের সময় আর বেশি নাই সময় আর বেশি নাই হাসান আল বসরি মনে মনে বলে যেহেতু তাকে আমি দেখতে এসেছি একটু তবলিগ করি দেখি শেষ সময় কাজে লাগে কি না কয় ভাই সারা জীবন তো আগুনের পূজা করলা আল্লাহরে মানলা না তোমার অন্তিম মুহূর্তে তোমার পাশে তো কেউ নাই আমি তোমাকে দাওয়াত দিচ্ছি ان الدين عند الله الاسلام
আল্লাহর কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম হলো ইসলাম এখনো সময় আছে তুমি কালেমা শরীফটা একটু পড়ো যে কালেমার পড়ার কারণে কথাটা মনে হলো আমি একটু মিস কল দিয়া অন্য দিকে চলে যাব এই মাসটা হলো আমার নবীর একজন প্রিয় ব্যক্তির ওফাতের মাস নবীজি বলেছেন চোখের পানি ছেড়ে জগতের মানুষের আড়ে তোমরা আমাকে যারা যারা যাহা কিছু দিয়েছো আমি বিনিময় দিয়ে দিয়েছি আমার যত ঋণ ছিল আমি সব পরিশোধ করে দিয়েছি আমি একজন ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারি নাই আমি একজন ব্যক্তির ঋণ দুনিয়ায় পরিশোধ করতে পারি নাই আমি তার কাছে ঋণী হইয়া আছি আমি তার ঋণগুলি হাশরের ময়দানে পরিশোধ করে দিব বাবাজি হাসান আল বসরি ও রহমতুল্লাহ বলতেছে রে শামুন ওই অগ্নি পূজকের নাম শামুন ক সারা জীবন তো আগুনের পূজা করলা শিরকি কাজ করলা কুফরি কাজ করলা মরার সময় তোমার পাশে কেউ নাই আমি তোমাকে দাওয়াত দিচ্ছি ইসলাম সত্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে ইসলাম ছাড়া একটাও গ্রহণযোগ্য না আমাইয়া বেতাকি গায়রাল ইসলামি দীনান ফালাইকুবাল মিনহু ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা গ্রহণ করবে অন্য ধর্মের রীতি নীতি যারা অনুসরণ অনুকরণ করবে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে কই তুমি কালেমা শরীফটা পড়ো এবার শামুন বলতেছে তোমার ধর্ম যে সত্য ধর্ম এটার দলিল কি কথা খেয়াল তোমার ধর্ম যে সঠিক আমারটা যে বেঠিক এটার দলিল তোমার কাছে আসেনি তুমি কইতাছো তোমার ধর্ম শ্রেষ্ঠ এটা তোমার দাবি দাবি টিকাইতে লাগে দলিল তোমার কাছে ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম হক ধর্ম দলিল আসেনি আল্লাহর ওলি কয় হা 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 আমার কাছে দলিল আছে মারহাবা কয় তাইলে দলিল দাও কয় কোরআনের ভিতরে আছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম আমি যদি এটা মানতাম তাহলে তো আগেই মুসলমান হতাম তুমি কোরআন দা দলিল দিলে কাম হইত না খুব খেয়াল করে শুনবেন আল্লাহর হাসান আল বসরি আল্লাহর ওলি দলিল দিচ্ছে কোত্থেকে কথা কয় না কোরআন 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 তাহারা কি কোরআন মানে আরে জোরে কয় না কোরআন মানে কোরআন মানে না এখন কোরআন দিয়া হ্যাঁ করে আটকানো যাইত না হ্যাঁ করে কি দিয়ে আটকাইতেই এবার হাসান আল বসরি বলে ভাই কোরআনের দলিল যদি না মানো তাইলে তুমি কও কি দলিল চাও কয় ফ্যাক্টিক্যাল দলিল দিতে হইব ফ্যাক্টিক্যাল হ্যাঁ নগদ জগৎ সব চায় নগদ কেন নগদ দলিল দিতে পারব নি মারহাবা খান মারহাবা এতে কোরআন মানে না আমরা হলে কি করতাম আমরা হইলাম বান্দা হেরা হইল বন্ধু বান্দাদের কাছে যেটা নাই বন্ধুদের কাছে সেটা আসেনি জোরে কইতে আসেনি বন্ধুর কাছে কিটা আছে আমি এটা আপনাকে দিতে আসি হাসান আল বসরি বলে ভাই চিন্তার কোন কারণ নাই আমি ফ্যাক্টিক্যাল দলিল দিমু জাগায় বয়া দিমু মারহাবা কন কয় তোমার সামনে এটা কি আগুন
কয় কত বছর আগুনের পূজা করো কয় 70 বছর কয় আগুনের পূজা করো কিল্লিগা কয় আমি শুনছি মানুষ মারা গেলে আগুন দিয়া তারে জ্বালাইব আগুন দিয়া তারে ফোড়াইব এই জন্য আমি আগুনের পূজা করি মরার পরে আগুন আমারে জ্বালাইব না জোরে বলো জামিনি নাউজুবিল্লাহ আগুনের ভিতরে জ্বালাইন না শক্তি আছে না নাই আছে জোরে কইতেইব আছে এখন আরেকটা আওয়াজ দিবেন ইমানি আওয়াজ আগুনের ভিতরে অবশ্যই মানুষকে জ্বালাবার শক্তি আছে এই আগুনের একজন মালিক আছেনি আছে তিনি কে আল্লাহ ডাইন হাত তুলে বলো কে আগুন আমার মালিকের কথা শুনে কি শুনে না আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার সামন বলতেছে কয় আগুন আমারে জ্বালাইবে না আমারে পোড়াইবে না এই জন্য আমি আগুনের পূজা করতে আসি এবার হাসান আল বসরি বলে ভাই তুমি আগুনের পূজা 70 বছর করছো আমি একটা সেকেন্ডের জন্য করি নাই আর কোনদিন করব না তুমি বলতেছো আগুন তোমারে রক্ষা করবে তাইলে এটা দিয়ে আমি একটা ফ্যাক্টিক্যাল দলিল দিতে চাই তুমি নন মুসলিম আমি মুসলিম তুমি আল্লাহ মানো না আমি আল্লাহ মানি তুমি আগুনের পূজা করেছো আমি আগুনের পূজা করি নাই এখন দুইজন আমরা একই সাথে এই আগুনের ভিতরে হাত রাখব আগুন যদি তোমারে জ্বালায় প্রমাণ হবে তোমার ধর্ম বাতিল আওয়াজ দিয়া কোন মারহাবা ফ্যাক্টিক্যাল আইছেনি এন কোরআন হাদিস চলতো না বান্দার কাছে কোরআন হাদিস বেলুলেস হইয়া গেলে হের সালাম শেষ বন্ধুদের কাছে কোরআন হাদিস বেলুলেস হইয়া গেলে এগো সালাম শেষ হয় না আল্লাহ স্পেশাল কিছু তাদেরকে দিছে কি দেয় নাই এই জোরে কোন না দিছেনি মারহাবা কা স্পেশাল কিছু পাইয়া মঞ্জুর আহমেদ মদিনা মনোবরায় ঘুমায় আওয়াজ দেন ঠিক কিনা এতদিন ছিল বান্দা মদিনায় ঘুমায়া হইয়া গেছে বন্ধু কার আল্লাহ আরেকটু জোরে আল্লাহ আরেকটু জোরে আল্লাহ তিনি যে আশিক রসুল আমার নবীর নেক নজরে যে ছিলেন তার দলিল আছে না নাই আছে জোরে কয় না তার দলিল হলো নবীর কদমে তার জায়গা হয়েছে আমরা বিষয়টার সাথে রিলেটেড হুজুর যখন ইন্তেকাল করেন তখনও আমরা সৌদি আরবে ওরে বাবাজি আমাদের বছরে দু তিনবার আসা যাওয়া আছে যখন কোন আজনবী মারা যায় দুই হেরেমের গোরস্থানে মাটি দেয় না জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে মাটি দেয় না দূরে গোরস্থানে নিয়ে মাটি দিয়া দেয় আল্লাহর কি হুকুম দয়াল নবীর নেক নজর যারা দায়িত্বে আছে মদিনাওয়ালা জানাইয়া দিয়েছে খবরদার খবরদার যদিও যদিও মঞ্জুর আহমেদের বাড়ি বাংলাদেশে মঞ্জুর আহমেদের তোমরা বান্দা মনে কইরো না মঞ্জুর আহমেদ আমার বন্ধু হইয়া গেছে আরে বন্ধুরে বন্ধু থেকে দূরে রাখা যায় না আদখিলুল হাবিবা ইলাল হাবিবি বন্ধুরে বন্ধুর কাছেই রাখতে হয় কাছে রাখো কাছে কাছে রাখো আমার কাফেলার এরকম অনেক হাজি আছে ওদের আত্মীয় স্বজন অনেক বছর আগে হজে গিয়া মারা গেছে ওদেরকে মক্কায় দাফন করছি মদিনা পাকে দাফন করছি তবে সেই মাকফারাগুলি সেই গোরস্থানগুলি মদিনা থেকে অনেক দূরে
তো এদেশের একটা সিস্টেম আছে, গোরস্থানে মাটি দিলে আপনাকে একটা স্লিপ দিবে, এই স্লিপের ভিতরে ডিটেল লেখা থাকবে, যিনি মারা গেছে তার নাম, এটা কোন দেশের, তার নাম লেখা থাকবে, দেশের নাম, ইভেন গুরুস্থানের নাম লেখা থাকবে, এবং তাদের কবরে নাম্বার থাকে, প্লেট নাম্বারের মতো নাম্বার থাকে, ওই নাম্বারটাও লিখা থাকে কাগজে, এভাবে দিয়ে দেয় যাও চলে যাও। এরকম আমার কাফেলার কয়েকজন হাজির এই কাগজ দেখে আমি মক্কায় ঘুরে ঘুরে গোরস্থান বের করে তাদেরকে জিয়ারত করাইছি, সেগুলি জান্নাতুল বাকিতে না। আজ নবী মারা গেলে এখন জান্নাতুল বাকিতে দাফন হয় না, কিন্তু মঞ্জুর আহমেদ তো আর আজ নবী ছিলেন না, তিনি বান্দা ছিলেন না, তিনি বন্ধু ছিলেন, বন্ধু বন্ধুর কাছেই থাকে, আওয়াজ দিতে হবে ঠিক কিনা। এরপরে যারা মঞ্জুর আহমেদকে বুঝবেন না, যে ফুসকুনি ফানি নাই হেনে গিয়ে ডুবে মরে না, মরে ইচ্ছা মতন ডুবা, কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, কবাই সামন তুমিও হাত রাখবা আমিও হাত রাখব, আগুন যাকে দগ্ধ করবে প্রমাণ হবে তার ধর্ম বাতিল, তুমি রাজি না বেরাজি। এবার সামুন বলতেছে অনেকদিন পরে মুসলমান রে পাইছি, পাকনা পাকনা কত কয় এগো ধর্ম ঠিক আমরা বেঁচবে ঠিক, আজকে যখন সে নিজে নিজে এসে ধরা দিয়েছে আজকে তার ইজ্জত সম্মান শেষ করে দিব, ইসলাম রে আজকাই ডুবাইয়া দিব। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা, মনে মনে কয় আরে আমি 70 বছর যে এটার পূজা করলাম, এটা তো অবশ্যই আমারে জ্বালাইতো না, তে তো এক মুহূর্ত পূজা করে নাই তারে জ্বালাইয়া দিব, এটা ছিল সামনের ধারণা। বাবাজি মনোযোগ দাও, এবার দুজন সম্মতি জ্ঞাপন করলো, দুজন আগুনের ভিতরে হাত রাখবো, যার হাত আগুনে পুড়বে দগ্ধ হবে প্রমাণ হবে তার ধর্ম বাতিল। দুজন যখন এক জায়গায় আসলো, আল্লাহর ওলি হাসান আল বসরি বলতেছে মালিক কোরআন তুমি দিয়েছো তোমার নবীকে, আমি 100% বিলিভ চ্যালেঞ্জে এসেছি, মারহাবা বলেন। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে ভাই শামুন তুমি আগে দিবা নাকি আমি আগে দিমু, কয় না তুমি ওই দাও, তুমি ওই দাও, খেলার আগে তোমার দেহাই দেই। এদিকে গণকথা হয় একটু বাইরে, কয় তুমি আগে দাও। এবার হাসান আল বসরি বলে ভাই ভালো করে তাকাও, আল্লাহর ওলি আগুনে হাত দেওয়ার আগে জবানে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, আগুনের ভিতরে তিনি হাতটা ঢুকাইয়া দিলেন, সামুন বড় বড় চোখ করে তাকায় আছে, কিরে সিকুর দেয় না, উ আ শব্দ করে না, লড়াচড়া করে না, কারণ কি, কারণ কি, ভালো করে বড় বড় চোখ করে দেখে আগুনের কি অবস্থা, হাতের কি অবস্থা। আগুনের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া আল্লাহর ওলি হাসান আল বসরি সামুনের দিকে তাকায় আছে, কই ভাই দেহ, তুমি আগুন দেখো আমি তোমারে দেখি নেই, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। অনেক সময় পড়ে সামুন বলতেছে ঠিক আছে তুমি হাতটা বাহির করে আনো, হাতটা যখন বাহির করে আনলো এবার সামুন আল্লাহর ওলির হাতটা দইরা দেখে ফসম গুলি ফোরা তো দূরের কথা, এটা গরম হইছে না, আর একটু আস্তে কন, আগুনের ভিতরে লোহা দিলে এটা গরম হয়নি, জোরে কইতে হয়নি, একটা সময় এর একটা কালার হয়, কালারটা কোন রঙের, আরো জোরে আরো জোরে, খালি এইটা যদি একটু লাগাই দেওয়া যায় ফিসি দিয়া একটা লাভ দিয়ে দৌড় দিব মাগো মাগো করি, ঠিক না বেঠি, এ বেড়ায় খালি দৌড়ে আল্লাহর ওলির আর দেখতেছে কই কিতারে কি দেখলাম,
কয় না মনে এবার ঠিক মতো দেখছি না কয় আরেকবার দাও সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আচ্ছা একবার দিলে যখন ফোর্স না এটাকে আবার দিলে কি ফুরবো কথা কয় না রে ফুরবো আল্লাহর ওলির দিতে কোনো ভয় আছে না বান্দার দিতে ভয় যিনি বন্ধু তার ভয় নাই এইটাই তো আল্লাহই কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ ভয় নাই হাজার বার দিলেও কি নাই ভয় নাই এবার ইমানে আওয়াজ দিয়ে কইবেন ভয় ডর দূর কইরা দিছে কে আল্লাহ নাদানরা ওলি আল্লাহ চিনে না এগুলির কপাল বালা না পোড়া জোরে কন্যা কপাল বালা না ফোড়া ফোড়া কপাল আছে যেখানে আমরা নাই আরেকটা আসতে কইন যাতে এরা হুন্না না